সোমবার সকালে কমলপুর মেথির মিয়া গ্রামের সাবিত্রী দাস নামে এক বৃদ্ধা নদীতে স্নান করতে গিয়ে তুলিয়ে যায় ওই বৃদ্ধা থলাই নদীতে তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা সবাই মিলে থলাই নদীর বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়েও নিখোঁজ বৃদ্ধার কোন সন্ধান পায়নি নদীর জল বেশি থাকায় গ্রামবাসীরা ডুবুরি দিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করার দাবি জানিয়েছেন খবর পেয়ে মিয়া গ্রামে নিখোঁজ বৃদ্ধার বাড়িতে যান ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার মেথির মিয়া গ্রামবাসী ও নদীতে তুলিয়ে যাওয়া বৃদ্ধার বড় ছেলে স্বপন দাস জানান সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ধলাই নদীর মেথির মিয়া ঘাটে যায় স্নান করতে ঘাটে নামতে পিছলে নদীতে পড়ে যান তিনি নদীর জল বেশি থাকায় আর খুঁজে পাওয়া যায়নি তাকে

কমলপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে এই মর্মান্তিক ঘটনায় মেথিন মিয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার পর কমলপুর থানার নিখোঁজ বৃদ্ধা ছোট ছেলে পরিমল দাস ঘটনা জানিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন বৃদ্ধাকে উদ্ধারের ক্ষেত্রে তল্লাশি জারি রয়েছে রিপোর্ট নিউজ